রাজধানীর করোনা হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে নতুন রোগী। ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিনা পুথি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পুথি, নিশ্চয় শুনতে পাচ্ছেন নতুন রোগী বাড়ায় কোনো ধরনের চিকিৎসা সরঞ্জামের সংকট বা চিকিৎসায় অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়ে একটু জানব আপনার কাছে। এখন পর্যন্ত আমরা কয়েকটি অভিযোগ পেয়েছি যে এখানে হাসপাতালে আনার পরে বিশেষ করে যারা রোগীর স্বজনরা রয়েছেন তাদেরকে নানাভাবে প্রভাবিত করা হচ্ছে যে অন্য হাসপাতালে নেয়ার জন্য, এরকম কিন্তু কিছু অভিযোগ আমরা পাচ্ছি। একটি বিষয় আপনাকে বলতে চাই, হাসপাতালে আসলে রোগী ভর্তির চাপ বেড়েছে। এই মুহূর্তে আমরা নিচেই একজনকে দেখছি, এটি আমরা একটু খবর নিতে চাই এই বিষয়ে। আপনাকে একটু সেই সঙ্গে বলি যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট সহ, শেখ হাসিনা বার্ন ইউনিট সহ এখানে কিন্তু সব মিলিয়ে 900 মতো সিট রয়েছে। তো তার মধ্যে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 700 মতো সিটে রোগী ভর্তি রয়েছে, এখনও 200 মতো সিট ফাঁকা রয়েছে। কিন্তু এই বিষয়ে আমরা নানা রকম খবরও পাচ্ছি। আমরা একটু যদি সামাজিক দূরত্ব বজায় রেখে একটু জানতে চাই, আপনারা কোত্থেকে এসছেন? মিরপুর থেকে? কি কোনো করোনার পেশেন্ট আপনারা এখন এলেন? রোগী ভর্তি কি সিট পাচ্ছেন না? রোগী ভর্তি সিট পাচ্ছেন না? যেমনটি শুনছিলেন যে আসলে ওনারা মিরপুর থেকে এসেছেন, মাত্র এসেছেন এবং তারা টিকিট কেটে রেখেছেন, এখন ভর্তির ব্যাপারে আসলে হাসপাতালের সঙ্গে কথা বলে এসেছেন, এখন তারা ভর্তির ব্যাপারে তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন। তো এরকম আমরা রোগীর বেশ চাপ দেখছি এখানে। সেই সঙ্গে আপনাকে বলতে চাই যে আরও যে সকাল থেকে দুইটি হাসপাতালে আমরা ঘুরেছি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং কুর্মিটোলা হাসপাতাল, সেগুলোতেও কিন্তু আমরা রোগী ভর্তির অনেক চাপ দেখেছি, এখানেও তেমনটি দেখছি। আর যে বিষয়টি আমি বলছি, এখন পর্যন্ত কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে 200টির মতো সিট ফাঁকা রয়েছে, কিন্তু আইসিইউ বেড যে তাদের 20টি রয়েছে, সেই আইসিইউ বেডে কিন্তু সবগুলোতে রোগী ভর্তি রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রঞ্জন। পুথি, আপনাকে ধন্যবাদ, থাকুন সেখানে, নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো আমি পরবর্তীতে সংবাদগুলোতে, আপনার কাছ থেকে আবারও খবর নেবো, থাকুন সেখানে। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জাকারিয়া আহমেদ, তিনি সাইনবোর্ড এলাকা থেকে যুক্ত হয়েছেন। জাকারিয়া, আপনি একটু আগে আমাকে জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু রয়েছে, এবারে জানতে চাই যে বেলা বাড়লো, চাপ কি বাড়লো সাইনবোর্ড এলাকায়? রয়েছি সকাল থেকে আমরা এই এলাকার যে অবস্থা দেখানোর চেষ্টা করেছিলাম যে লকডাউন, যে কঠোর লকডাউন আগামী সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে, তার ঘোষণা শোনার পরই যারা ঢাকাতে ছিলেন ভাসমান অবস্থায় বা যাদের বাইরে যাওয়া দরকার তারা কিন্তু আজকে রাজধানী ছাড়ছেন, কারণ সোমবার থেকে গণপরিবহন তো বন্ধ হবেই, অন্য কোনো যানবাহন একেবারে জরুরি পরিষেবা ছাড়া অন্য সব কিছু বন্ধ থাকবে, যে কারণেই তারা ঘরমুখী হচ্ছেন, যে যেভাবে পারছেন রাজধানী ছাড়ছেন এই এলাকাতে। তবে আমরা সকালের তুলনায় এখন আমাদের কাছে যেটি মনে হচ্ছে যে কিছুটা মানুষের চাপ কমেছে, ভোরের দিকে বেশি মানুষ কাটছেন, তারপরও এখনও যে মানুষের ঘরমুখী মানুষ তারা আছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন, যান নিয়ন্ত্রণ করছেন, বিশেষ করে যারা ঘরের বাইরে বেরোয়েছেন তাদেরকে কারণ জানতে চাচ্ছেন কেন তারা বেরোয়েছেন, এবং নিশ্চিত হওয়ার পরেই তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে সেরকমটা আমরা দেখেছি। এবং যারা পায়ে হেঁটে যাচ্ছেন, যেহেতু গণপরিবহন নেই, তারা বিভিন্ন মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার সেগুলোতে চড়ে যাচ্ছেন গাদাগাদি করে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সেই জায়গাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তদারকি করছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব একজন সদস্যের সঙ্গে। আপনারা এই এলাকাতে কী তদারকি করছেন বা কতটুকু ব্যবস্থা নিচ্ছেন মোকাবেলায়? যে আমরা যতটুকু চেষ্টা করতেছি যে আমাদের লোকজনকে সার্বক্ষণিক চেষ্টা করতেছি যে লকডাউনের মধ্যে সরকার কর্তৃক আমরা বুঝাচ্ছি যে লকডাউন চলতেছে, সরকার দিচ্ছে, এটা আপনারা বাড়িতে থাকুন। কোন গাড়িগুলোকে ছাড়ছেন? আমরা কোনো গাড়ি ছাড়ছি না, আমরা যতটুকু পাচ্ছি যেগুলো জরুরি গাড়ি যেগুলো ওগুলো বিভিন্ন কর্মস্থলে যাচ্ছে
তা আমরা ওগুলো চেষ্টা করতেছি বন্ধ, আর যেগুলো পাবলিক ফাংশন সেগুলো আমরা বন্ধ করে দিচ্ছি, ঘুরে দিচ্ছি, ইউটার্ন করে দিচ্ছি। মানে নারায়ণগঞ্জ লকডাউন চলাকালীন যেগুলো আছে সেগুলো আমরা সরকারি যেগুলো গাড়ি ওগুলো যাতায়াত করতেছে, বাকি সব আমরা ইউটার্ন করে আমরা। আজকে কি ঘরমুখো মানুষের চাপ বেশি মনে হচ্ছে আপনার কাছে লকডাউন ঘোষণায়? লোকজন একটু চাপ আছে, এটা তো দেখতে পাচ্ছেন। আমরাও চেষ্টা করতেছি মানুষকে বোঝানোর জন্য যে আপনারা বাড়িতে থাকবেন, এটা আমাদের কেউ। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্য যিনি এখানে মাঠ পর্যায়ে কাজ করছেন, তিনিও বলছেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন মানুষকে সচেতন করার জন্য, বোঝানোর জন্য। এই ছিল আমার কাছে এখানকার সবচেয়ে। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ।